নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। হাইলাকান্দিতে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আহত 15, গুরুতর 5 জন। পাঁচগ্রাম থানাধীন বকরিহাওয়ার তৃতীয় খণ্ডে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে 15 জন আহত। দা লাঠি দিয়ে মারপিটে গুরুতর আহত হয়েছেন দুপক্ষের 5 জন। কাশিমউদ্দিন লস্করের অভিযোগ, বিগত কয়েক বছর থেকে তাদের জমিতে জবরদখল করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন একই গ্রামের সাকির আহমেদরা। কাশিম জানিয়েছেন, কিছুদিন পূর্বে গ্রামের মুরব্বীরা বসে বিচার করলে কাশিমদের পক্ষে রায় আসে, অপরপক্ষ থেকে সেই বিচার না মেনে আদালতের দ্বারস্থ হন। ওই সময় বিবাদী পক্ষ জমিতে বেড়া বসান। 5 এপ্রিল সেই মামলার শুনানি রয়েছে আদালতে। তার আগে হঠাৎ করে বুধবার সকালে দা লাঠি নিয়ে বেড়া ভাঙতে আসেন সাকির আহমেদরা। তখনই তাদেরকে বাধা দিতে গিয়ে দায়ের লাঠি ও দায়ের কোপে আঘাতপ্রাপ্ত হন কাশিমউদ্দিন লস্কর, শাহরুল আলম লস্কর, মঈনুদ্দিন লস্কর, খাইরুল জামান লস্কর, ইসলামউদ্দিন লস্কর, জাবির হোসেন লস্কর, বদরুজ্জামান লস্কর, বুরহানউদ্দিন লস্কর। এদিকে অপরপক্ষের সাকির আহমেদ লস্কর বলেন, দীর্ঘ 64 বছর থেকে এই জমির দখলে রয়েছেন তারা। এখানে ব্রিলিয়ান্ট পাবলিক স্কুল নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও করেছেন। গত রাতে হঠাৎ করে কাশিমরা এই জমিতে বেড়া দিয়ে দেয়। বুধবার সকালে সাকির আহমেদ লস্করা জমিতে গেলে অতর্কিত হামলা চালায় কাশিমউদ্দিনরা। এই ঘটনায় আহত হয়েছেন সাকির আহমেদ লস্কর, আব্দুল সালাম লস্কর, হোসেন আহমেদ লস্কর, আজাদ হোসেন লস্কর, ফরিদুদ্দিন লস্কর, খলিলউদ্দিন লস্কর। উভয় পক্ষের 5 জন গুরুতর আহত হয়েছেন মারপিট কাণ্ডে। এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক শুশ্রূষা করে সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উন্নত মানের চিকিৎসার জন্য। খবর লেখা অবধি এদিনের মারপিট কাণ্ডকে কেন্দ্র করে থানায় কোনো মামলা করা হয়নি। পুলিশি তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা। উভয় পক্ষই সংবাদ মাধ্যম মারফত স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করার আর্জি জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন। বদরুজ্জামান লস্কর, ঘটনা দেখো সকাল থেকে লইয়া, মানে আমরা তো বাড়িতে আমরা বাপ একজন আর শেষার ঘর বাইন, এরা তারা ধমকি ধামকি দেয়। ও আমরার ফৈষ্ণবাড়ির হুসেন, তৈবুর, খলিল, আব্দুল সালাম, সাকির বুঝছেন না নি। এরপরে এখানে আমরার জোরদবস্তি করিয়া জমিন ক্ষতকান দখল করে নিতে চাইছেন, বেড়া আইয়া বাঙ্গা আরম্ভ করে দিয়েছেন দাদি সেদাইয়া। তখন আমরা এরা বাইর দিয়েছেন, বাইরিয়া ও দাদি সেদা দিয়ে আরম্ভ করেছেন। হয় হয় এটা আপনি দেখবা, মানে দাঁত সেদ কয়েকজনের আছে আর আমারও ওইখানে একটা সেদ আছে। এরপরে ও কিছু বিভিন্ন গাঁওর মানুষ বাইরে হয়েছেন, বাইরে আটকা উটকা হয়েছে। আমরা মোরা মোটামুটি 5-6 জন আহত আছেন, এর থেকে বেশি 2 জন বেশ জখম, খালি দাঁড় সেদের। আর একটা কথা শুনলাম যে আপনারা এই জমিতে একটা কেস চলে করতেন। কেস চলের কেস তারা করছে, কেস তারা করছে। এই জমিন মাফামাফি 15 দিন আগে জমিন মাফামাফি হয়েছে, 15 দিন না করে 1 মাস আগে মাফামাফি হইয়া এই জমিনটা যে আমরার মাফিয়া দেখা গেছে জমিনটা আমরার আয়ত্তে বিচারি অকলে দিছেন। এরপরে বিচারি অকলে আবার ছাড়িয়ে দিছেন, কইছেন যার যারি জেলে লাইন নিয়ে যাও যাও। ও তার আগে কোর্ট কেস করছে, কারণ বিচারি কইছেন এই জমিন তো যদি 1-1.5 তুইতো তে এদিক সেদিক করে দিতাম, অত জায়গা তুমি ফাউনিয়া হয়ে গেছো, এখন আমরা কেমনে করবো, তোমরা কোর্টও যাও। তো কোর্টও গেছেন, তারা কোর্ট কেস হয়েছে, কোর্ট কেস দিয়েছেন, নোটিশ আইছে। নোটিশ আইছে কই, ওটা সঠিক তারিখ কইতে পারি না। 5 তারিখ আর আমরা বেড়া দেওয়া হয়েছে এখানে বহুত আগে, আজ থেকে 15 দিন আগে বেড়া দেওয়া হয়েছে। আজকে সকালে প্রথম কিটা কারণে বিবাদ আরম্ভ হয়েছে, মানে তারা গিয়ে আপনারা প্রথম আরম্ভ করছে, তারা ইয়ে বেড়া ভাঙ্গা আরম্ভ করছে, দাদি সেদানি আরম্ভ করছে বেড়ার মধ্যে। তখন আমরা এরা নিষেধ বাধা দিছে, নিষেধবাধা দিতেও তো মায়ের আরম্ভ। এখন আমরা ন্যায় বিচারটা চাই। আমরা তো কোনো কেস করছি না তার উপরে কোর্ট কেস। আজকের ঘটনা লইয়ে আজকের ঘটনা লইয়ে থানার তো যাওয়া হয়েছে, এফআইআর রইব। ন্যায় বিচারটা চাই আমরা, যেহেতু আমরা তো দার সেদ তারা আইসেও আমরা মার্ডার করতে করি আইসে, তারা পুরা মার্ডার হিসাবে আইসে, মার্ডার করতে করিয়া আইয়া 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 সবরে দার্সেদ আছে, গাড়ি গাড়ি পর্যন্ত লইয়া আইছে, তারা গাড়ি লইয়া আইছে মারিয়া আবার গাড়ি লইয়া গেছে গিয়া। গোটা এনে বকরিয়ার পার্ট 3 কৃষ্ণরামী স্কুল।
নিখোঁজ যুবতী পূজা ভট্টাচার্যের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন গর্ভধারিণী মা। যুবতী নিখোঁজ সংক্রান্ত বিষয়ে অপহরণ করার মামলা বা অভিযোগের পর মঙ্গলবার নিখোঁজ যুবতী স্থানীয়দের সঙ্গে নিয়ে কিছু বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। উল্লেখ্য, তারাপুর গুণময়ী রোডের স্বস্তিপল্লী থেকে বছর 23-এর এক যুবতী গত 28 মার্চ নিখোঁজ হয়। ঘটনাকে কেন্দ্র করে নিখোঁজ যুবতীর পরিবার তারাপুর পুলিশের দ্বারস্থ হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন দে যুবতীকে উদ্ধারে 2 লক্ষ টাকা দাবি করেছেন বলে অভিযোগ এনে প্রতিবাদ সাব্যস্ত করেন। তবে এদিনই পুলিশ নিখোঁজ যুবতীকে শাখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা জানান, তার বয়স 24 বছর এবং সে বিয়ের উপযোগী। গত 4 বছর থেকে স্থানীয় বাপন বর্মনের সঙ্গে সম্পর্ক ছিল তার। গত 28 মার্চ সে নিজের সদিচ্ছায় বাপন বর্মনের সঙ্গে পালিয়েছিল, কারণ তার পরিবার বাপন বর্মনের সঙ্গে পূজার বিয়ে দিতে অস্বীকার করেছেন, যার জন্য পূজা ভট্টাচার্য নিজের পছন্দের পাত্র বাপন বর্মনের সঙ্গে সংসার করতে ঘর থেকে বের হয়েছে। এদিকে পূজার পরিবারের তরফে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দাসের বিরুদ্ধে 2 লক্ষ টাকা উৎকোচ দাবি করার যে অভিযোগ করা হয়, আজ অর্থাৎ বুধবার পূজার মা বাবা সংবাদ মাধ্যমে জানান তাদের অভিযোগ সম্পূর্ণ সত্য। জীবন সন্ন্যাসী নামে এক ব্যবসায়ী সাধু ষড়যন্ত্র করে মেয়েকে ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র করে মেয়েকে মতিভ্রম করে এসব কাণ্ড করায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমি এটা ন্যায় বিচার চাই। আমার মেয়েরে ষড়যন্ত্র করিয়া নিছে, জীবন সন্ন্যাসী আমার মেয়েরে ষড়যন্ত্র করিয়া ঝাড়ফুঁক করিয়া নিয়ে গেছে। আমার মেয়ে এরকম ঐতো পারে না। আমার মেয়ের 4 বছর ধরে যদি রিলেশন থাকে, আমার মেয়ে আমার কাছে নিজে কুত কইল না যে আমি অমুক ছেলের লগে রিলেশন আছে, আমি বিয়ার আলা মানে আমার মেয়ে কইলো না এই কথা না যে আমি আমার অমুক ছেলের লগে বিয়া দিয়ে দিলাম নে, কেন কইলো না আমার মেয়ে আমার কাছে? আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। এখন পর্যন্ত কোন ছেলের সাথে গেছে এইটা কোনো আমি জানি না। একটা না যখন আমার মেয়েরে যখন আনছে তখন ছেলের লগে নাই, যখন একটা ছেলে মেয়ে বাগিয়া যায় তখন ছেলে মেয়ের তারা ইনচার্জে নিয়মে 2 জন দিয়ে আনতো, তার 2 জন দিয়ে আনছে না, খালি আমার মেয়েরে আনছে। আনিয়া আনিয়া আমার মেয়েরে দিয়া হয় ফোর্স করিয়া করিয়া আমার মেয়েরে দিয়ে ষড়যন্ত্র করিয়া তারা এরম করে যান মেয়ে যা হে বুঝে হে কিরকম যা মার মন। আমার মেয়ে এরম হইতে পারে না, এটা জীবন জাদু চালপুক করিয়া করছে। জীবন আমার জীবন সন্ন্যাসী আমার আগের গলি থাকে, হে জানি আমি হে জাদু টনা করিয়া নিছে। আমার মেয়ে হে চাইছে যে আমার হে নিত বলাইতো এটা হে চালপুক করিয়া নিছে। হে আজকে নি চালপুক করিয়া হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি মালাইছে। আজকে আজকে মন্ত্রী মিনিস্টারে মনে অত ভারী ঘর নাই, কিন্তু তার আছে। ব্যাপারটা আমি এসপি স্যারের কাছে গেছি। এসপি স্যারের মতো যে স্যার হয় পৃথিবীতে বহুত উন্নত হইব, দেশের উন্নতি হইব, এরকম স্যারও হইতে পারে না। এরকম স্যার যদি থাকে দেশের বহুত উন্নত হইব। আর একজন স্যার আছে তারাপুর পুলিশ প্রণব কুমার দাস, এরকম তাই আমার বহুত এক্সপেক্ট করছেন। আর এর মধ্যে এসপি স্যারে যখন গেছি তখন এসপি স্যারের আপনার মিটিং আসছিল, তখন তার কোথায় বাইরে বউ বাইরে বসি 1 ঘন্টা পর তার মিটিং শেষ হয়েছে। এরপর আমার ফিরে এর মধ্যে আইসে, এর মধ্যে রাজু রঞ্জন দে গেছে এসপি অফিসে। তখন আমি শিয়ালা বসাতে আসলাম, তাই ফাইলুল আতো লইয়া গেছেন গিয়া আমার শিয়ালা বইয়া কয়ে কেন কেটা লেগে আইসেন আপনি? আমি হইছে আমার অন্য দরকার আছে কয়ে তাই না, একটা শিয়ারও বহাত আমি একটা শিয়ারও বহাত। তখন যখন আমি এসপি স্যারও পিওনে কইছি যাই না আপনি ভিতরে, যাওয়ার পরে এসপি স্যারে আমার যে রেসপেক্ট করছে এটা জিন্দিগি বলতে, এরকম স্যারও হইতে পারে স্যার, এরকম স্যার যদি থাকে দেশের বহুত উন্নতি হইব, এরকম স্যার যদি থাকে দেশের বহুত উন্নতি হইব। তাই না আমার পিটিশন দেখিয়া কইছেন যে সঙ্গে সঙ্গে তাই তারা ইনচার্জে ফোন করছেন, মানে এসপি কাছারে এসপি আপনার সঙ্গে সহযোগিতা করেছেন বা আপনার হ্যাঁ বহুত হেল্প করছেন তাই এরকম এসপি থাকে দেশে বহুত উন্নতি হইব, বহুত উন্নতি হইব। এরপরে এসপি স্যারে আমার যেই আমি এসপি স্যারে পিটিশনটা দিছি, এসপি স্যারে পিটিশনটা নিছেন, নেওয়ার পরে তাই সঙ্গে সঙ্গে তারার ইনচার্জে রাজু রায়ডার ফোন করছেন যে আপনার কি হলো আপনার সোয়ালিটু কই রাজু রঞ্জন দে। তখন রাজু রঞ্জন দে 2 মিনিট গেছে না রাজু রঞ্জন দে রে সারে আবার সারে ফোন করছে কলা পড়া কয় সোয়ালিটু আইসে থানাত। আজকে ফার্স্টটা 6টা দিন ধরে আমি ওটা মেয়েটা মেয়ের লেগে তন্ন তন্ন ঘুরিয়াল ফাইলাম রা মেরে, আর ফার্স্ট মিনিটে 2 মিনিট হয়েছে না রাজু এসপি স্যারের কাছে দেওয়ার মতো মেয়েটা আই যায়। আমি মেয়ের কাছে যাইবার আগে মেয়ের বাড়ির মানুষ ছেলের বাড়ির সব মানুষ আইসে মেরে লইয়া গেলা করি কয় যদি ছেলে একটা মেয়ে যদি ছেলের লগে বাগিয়া যায় তো ছেলে মেয়ে 2 জনকে তারা সমঝাইতে লাগে মেয়ের এখানে ছেলে কই গেল। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শিলচরে উপস্থিত হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মনোনয়নপত্র জমা করেন জেলা আয়ুক্ত কার্যালয়ে। বুধবার শিলচরে অসমের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জেলা বিজেপি কার্যালয় থেকে ঢাক ঢোল বাজিয়ে বিজেপি কর্মীদেরকে নিয়ে বিশাল শোভাযাত্রা করে জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান শিলচর লোকসভা আসনে
বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন। প্রধানমন্ত্রীর আদর্শ তৃণমূল নেত্রী সুস্মিতার ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে যে যাই কিছু বলুক না কেন, বরাকের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলেও এই দিনে প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি। কিন্তু যি নহওক, ঈশ্বৰৰ মানুহে সকলোৱে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিব। পৰিমল শুক্লবৈদ্য 3 লাখ ভোটত জয়ী কৰাৰ কাৰণে আপুনি কৈছে যোৱাকালি টাৰ্গেট পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত কিবা হ'ব? পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত টাৰ্গেটটো মোক গধূলিকৈ সুধিব, চবৰ লগত বহি লওঁ। এনে এটাতো টাৰ্গেট ক'লে নহ'ব, এতিয়াতো টিভিত থাকি যায় নহয়, গতিকে এইটোতো ভাবি চিন্তি ক'ব লাগিব। আৰু শিলচৰতটো মই বহুতবাৰ আহিমেই, গতিকে টাৰ্গেটটো আমি পাতি লওঁ। কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজদীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল, আজি শিলচৰ সমষ্টিটো ইমান টান নহয়, গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম। কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টীমৰ লগত মোক বহি ল'ব। ছাৰ, কৰিমগঞ্জত কি হ'ব? কৰিমগঞ্জ আমি জিকিম, কোনো সমস্যা নাই, কৰিমগঞ্জত আমি ভাল কৰি দিম। তিনিকুণীয়া লৰাই আছে, কিন্তু তিনিকুণীয়া লৰাইৰ কাৰণে আমি নিজিকোঁ, মোদীৰ ওপৰত বিশ্বাসৰ কাৰণে জিকিম। লৰাই জেগাত লাষ্টৰ লৰাইটো তিনিকুণীয়া হ'ব পাৰে, দুইকুণীয়া হ'ব পাৰে, নো বডি নোজ। কিন্তু আমি ইলেকশ্যন জিকিম নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বৰ ওপৰত, অন হিজ লিডাৰশ্বিপ। কংগ্ৰেছ পাৰ্টীগৰাকীয়ে যিদৰে মৈমাল মুছলমানক অপমান কৰি তেওঁ মই কাৰো কথা মই নকওঁ আগতে। জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে নির্বাচন জনসভায় অংশগ্রহণ করেন। নির্বাচনী জনসভায় কয়েক হাজার বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন। আসুন দেখে নেওয়া যাক তার এক ঝলক নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে। আগদিনাখন ৰাতি টিভিত বিজেপিক গালি পাৰি, পিছদিনাখন বিজেপিত যোগদান কৰা আমি কিমান মানুহ দেখি আছো, গতিকে কাৰ গ্যারেন্টি কোনে লওক? চান্দা কালেক্ট কৰা ভাল, খালি ৰুল মতে কৰিব লাগে। ভাৰতবৰ্ষৰ নিয়ম মই ৰখাম নৰখাম তেওঁকটো ইলেকশ্যন কমিশ্যনে সুধিবই যে চান্দাটো চেকত লৈছে নে কেছত লৈছে। চেকত ল'লে কোনো অসুবিধা নাই, কেছত ল'লে 2000 টকা। চেকত লৈছে কিন্তু যোৱাকালি দেখিছে আপুনি চেক এখন ভাইৰেল হৈছে ৰমেন বৰঠাকুৰৰ নামত। মই ইমান কংগ্ৰেছৰ ভিতৰুৱা কথাৰ ওপৰত স্যার ভূপেন বৰা কৈছে আপুনি বোলে শংকৰদেৱতকৈও বেছি বুলি নিজকে ভাবে আজি ডিফুট কৈছে ভূপেন বৰা। আমি চাওক, শংকৰদেৱৰ নামটো ইলেকশ্যনত কিয় টানি আনিব লাগে, ভাল কথা নহয়। গতিকে মই ভাবোঁ শংকৰদেৱ, মাধৱদেৱ, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ ইমান ডাঙৰ মানুহৰ কথা এই ইলেকশ্যনত কিয় টানিব লাগে। স্যার, আপনি মিয়ার ভোট চাই আছে আৰু বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কৈ আছে কি বিজেপি টকার খেলা খেলি আছে। মই খালি সেই মানুহৰে ভোট চাই আছোঁ যি মানুহে মোদীজীক বিশ্বাস কৰে, মোদীজীৰ বিকাশ নীতিক বিশ্বাস কৰে আৰু মোদীজীৰ লগত থাকিব খোজে। বিৰোধী পক্ষে এক আৰোপ লগায় কি লেকিন ইয়ে বাত কা এভিডেন্স কহাঁ, জিসকা পকেট মে মাল হোগা উসকা পাস ইডি আয়েগা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ইফতার মেহফিলের আয়োজন করা হয়। বুধবার শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে ইফতার মেহফিল অনুষ্ঠান হয় শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর ও লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা। ইফতার মেহফিল সমাপ্ত হওয়ার পর কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের নেতৃত্বে লক্ষ্মীপুরে প্রাক্তন অসম গণ পরিষদের সভাপতি নিজামুদ্দিন বরভুইয়া এবং বিজেপি সদস্য আব্দুল কুদ্দুস লস্কর কংগ্রেস দলে যোগদান করেন এবং আব্দুল কুদ্দুস লস্করকে বাঁশকান্দি ব্লকের মাইনরিটি বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় আমরা এক ইফতার মাহফিলের আয়োজন করেছি। এখানে আমরা আজকে তৎসঙ্গে আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী শ্রী সূর্যকান্ত সরকারও মনোনয় দিয়েছেন। তারপরে আজকে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমরা ইফতার মেহফিল করেছি। আপনারা দেখেছেন আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
আমরা সবাই মিলে এটা ইফতার করেছি এবং আমরা এই ইফতার থেকে একটা আমরা বার্তা দিতে চাই যে আমরা বরাক উপত্যকা, আমরা শান্তির দ্বীপ এবং কংগ্রেস সবসময় ধর্ম নিরপেক্ষ একটা দল ছিল। আজকে সেটার প্রমাণ হয়েছে যে বিগত দিনে আপনারা দেখছেন যে শিলচর কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়েছিল, আজকে এখানে ইফতার মফিজ হয়েছে, এটা হচ্ছে এটার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেসে কোনো সাম্প্রদায়িকতা নাই, কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল, তাই আজকে সেটা ধর্ম নিরপেক্ষ দলের আশা সেটা প্রমাণ দিয়েছে। এবং আগামী লোকসভা নির্বাচন, ২৪ লোকসভা নির্বাচনে বরাক এবং কাছাড়ের মানুষ সের জবাব ২০২৪ লোকসভা নির্বাচনে দিবে এবং সাম্প্রদায়িক যে দল বিজেপি সেই দলকে প্রত্যাখ্যান জানাবে বরাক এবং কাছাড়ের মানুষ। কংগ্রেসের মাইনরিটি বিভাগের দ্বারা আমাদের কাছে ইফতার এর দাওয়াত দেওয়া হয়েছে, আমরা অন্তরে অন্তরে অবদান আছি। যেহেতু আজকে সারা দিনব্যাপী একটা অনুষ্ঠান ছিল, আমাদের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ও সকাল থেকে পবিত্র রোজা রেখে আপনারা যেভাবে কষ্ট করে আজকে ইফতার মাহফিলে সামিল হয়েছেন, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দল যে নীতি আদর্শ নিয়ে চলি আজকে সত্যিকারে আপনারা এটা প্রমাণ করেছেন। আমরা ঐক্যের বার্তা আজকে দিয়েছি, আশা করছি আগামীতে এই ঐক্যের বার্তার মাধ্যমে আমরা ২৬ তারিখে জবাব দেব এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়লাভ করে আমরা জিতে আনব। ধন্যবাদ। আজকে সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।